যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থাৎ আহত হয়েছেন তাদেরকে যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া না হয়, তারা যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট না পান, নর্মাল ট্রিটমেন্ট দেওয়া হয়, তারা কিন্তু অনেকেই আগের জায়গায় পুরো সুস্থতা ফিরে পাবেন না। এবং সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থাৎ এই রিট পিটিশনার, যিনি এই রিট পিটিশনে ছিলেন মনির মুন্না, তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এরকম রাজনৈতিক পরিচয় যাদের নাই তারা কাদের সাথে যোগাযোগ করবে, কার কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিবে, বা তার যে ট্রিটমেন্ট করা হয়েছিল সেই প্রমাণপত্র সহ তিনি কোন সংশ্লিষ্ট দপ্তরে যে যোগাযোগ করবে, এই মর্মে আমরা সরকারের কোনো নোটিফিকেশন মিডিয়াতে বা পত্রপত্রিকায় কোথাও কোনো ধরনের নোটিফিকেশন না পাওয়ায় আমরা সংক্ষুব্ধ হয়েছি। সংক্ষুব্ধ হয়ে আমরা এই রিট পিটিশনটা দায়ের করতে বাধ্য হয়েছি, যেন এই রিট পিটিশনারের মতো অন্যরাও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনও দেখেছি আমরা ভ্যান চালক রিক্সা চালক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন কিন্তু তাদের খোঁজ খবর অনেকেই নিতে পারছেন না। এবং আপনারা জানেন যে বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে, কোর্ট আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এই রকম তো রিট হয়েছে, আমরা স্বীকার করেছি যে রিট হয়েছে, কিন্তু যেই ফর্মে কাজটা হচ্ছে এই ফর্মে যথাযথ হচ্ছে না বিধায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মনে করেছি, এগ্রিড হয়েছি আমরা যে সরকার যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছেন এই চেষ্টাটা যেন আরও জোরালো হয়, আরও সঠিকভাবে হয়, নিপুণভাবে হয়, এখানে যেন কোনো ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তিও যেন বাদ না পড়েন, আবার যারা ক্ষতিগ্রস্ত হন নাই এরকম ব্যক্তিও যেন এখানে ঢুকে এখান থেকে ফায়দা হাসিল করতে না পারে, যার জন্য এখানে এক্সপার্টিস নিয়োগের কথা আমরা বলেছি, যে এই এক্সপার্টরা যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে মতামত দিয়ে হেল্প করবেন এবং যথাযথ একটা লিস্ট হবে, যে লিস্টটা এখনও হচ্ছে সেটা কমপ্লিট লিস্ট হয় নাই মর্মে অনেকের অভিযোগ রয়েছে, এই লিস্টটা তখনই কমপ্লিট হবে না যতক্ষণ না এটার প্রপার সার্কুলেশন না হবে, যতক্ষণ পর্যন্ত সরকার থেকে পত্রপত্রিকা থেকে শুরু করে সকল মিডিয়ায় এই নিউজটা পৌঁছাবে জনগণের কাছে, যারা আহত নিহত হয়েছেন তারা কোথায় যোগাযোগ করবেন এই জায়গাটা যতক্ষণ না নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত এটা বিতর্কিত রয়ে যাবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যথাযথ ব্যক্তির কাছে যেয়ে আবেদন করতে পারবেন না। এর জন্য আমরা চেয়েছি রুল মহামান্য আদালত, ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং ম্যাডাম জাস্টিস মবিনা আসাফ রুল ইস্যু করেছেন এবং একটা শর্ট রুল দিয়েছেন যাতে করে আমরা 2 সপ্তাহের মধ্যে এই রুলটা রেডি করতে পারি এবং রেডি করে এই মামলাটা যেন শুনানি করে দেখা হবে যে সরকার যে সকল উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের মধ্যে আর কোনো কিছু বাদ পড়েছে কিনা বা আমরা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা, যদি সেটা দেখা যায় তাহলে আমরা হয়তোবা একটা অর্ডার পাবো যে রুল রিট পিটিশন শুনানির পর, আর যদি এর মধ্যে ইন্টারিম কোনো অর্ডার প্রয়োজন হয় আমরা চাইলে কিন্তু সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন নিয়ে এসে বা সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন এফিডেভিটের মাধ্যমে আমরা আরও প্রতিকার চাইতে পারবো। এই ছিল রুলের টার্মটা ছিল সংক্ষেপে এই যে যে যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করা হয়েছে।